salva hoy, Julita. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি। শারমিন ফ্যামিলি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে সোমবার, এখন বাজে সকাল 8টা। তো আজকে ব্লগটি আমি 8টা থেকেই শুরু করলাম। তো সকালবেলা ফজরের নামাজটা পড়ে আজকে সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ছিলাম। কারণটা বলি, আসলে গতকালকে রাতে আমি প্রায় মানে অ্যাড ভিডিও আপলোড দেওয়ার পরে যখন পাবলিশ হয়ে গেল তখন অ্যাড বসিয়ে তার মানে সাথে সাথেই ঘুমিয়ে পড়ি আমি। তো যাই হোক, হঠাৎ করে রাত 2টার দিকে ঘুম ভেঙে যায়। তো তখন আর কি মানে ঘুম ভেঙে গেলে তখন আর ঘুম আসে না। তো ফোনটা নিয়ে যে একটু কাজ করব সেটারও সুযোগ ছিল না, কারণ গতকাল রাতে আমি ঘুমানোর সময় কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আর কি কাজ করতে দিয়ে কাজ চলছিল ফোনে। তো কপিরাইট ক্লেম রিমুভ করার কাজ চলে যখন, তখন আসলে ফোনে অন্য কাজ করতে গেলে আবার কপিরাইট ক্লেম রিমুভ হয় না। তো যার জন্য আর ফোনেও হাত দিলাম না, এপাশ ফিরে ঘুমাই, ওপাশ ফিরে ঘুমাই, কোনো পাশেই ঘুমায় না। তো এই করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়, 3টা 4টা বেজে যায়, তারপরেও আর ঘুম আসে না। তো এই জন্য আর কি সকালে ফজরের নামাজটা পড়ে আজকে মানে একটু কাজ করতে গেলাম। তো মনে হলো আজকে আমার দ্বারাই সকালবেলা কাজ করা সম্ভব না, একদম বমি বমি ভাব আর কেমন জানি মাথা ঘুরছিল। তো ভাবলাম হয়তোবা ঘুমের সমস্যার জন্য এরকম হয়েছে। তো সাথে সাথে নামাজটা পড়েই আবার ঘুমিয়ে পড়ি সকাল 8টা পর্যন্ত। তো যার জন্য আজকে আমার সব কাজ করতেও দেরি হয়ে গেল। আসলে সকাল সকাল কাজ করলে কেন জানি মানে দিনটা ভালো যায়, আর যেদিনকেই মানে দেরিতে কাজ করি, দেরিতে ঘুম থেকে উঠি, সেদিনই দিনটা আমার কেমন জানি মানে সময়ের সাথে পেরে উঠি না। মনে হয় সময় দৌড়াচ্ছে আর আমি সময়ের পিছন পিছন দৌড়াচ্ছি, তারপরেও সময় ধরতে পারি না। তো যাই হোক, দয়া করে সবাই একটি লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন দয়া করে। আর যে সকল আপু ভাই আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল নোটিফিকেশন আপনাদের ফোনে আগে আগে পৌঁছে যাবে। তো আজকে আমি রান্না করব দুপুরে কাঁচকলা, তো সেটাও একবারে বের করে আনলাম ফ্রিজ থেকে। আর সকালে রুটি বানাবো আর ডাল আছে 2-3 দিন আগের কের, তো সেই ডালটা গরম করব। তো দেখতে থাকুন আপনারা।
তো আমার ডাল রুটি সব কিছু রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি রান্নাঘরেই, আর আমার রান্নাঘরটা দেখুন, বৃষ্টির শীষ পড়ে পড়ে কালো হয়ে গেছে একদম পুরো। তো যাই হোক, প্রতিদিন দুই তিনবার করে প্রায় বৃষ্টি হয়, মাত্র শুধু কালকে বৃষ্টি হয়নি, মানে গত পরশু দিন থেকে একটু বৃষ্টি বন্ধ আছে। তো তারপরেও প্রচুর মেঘ হচ্ছে, তো বৃষ্টি দিচ্ছে না দিচ্ছে না, যখন দিবে তখন আবার একবারে হাঁটু সমান পানি বাঁধিয়ে দিয়ে যাবে। তো ডাল আর রুটি সকালের খাবার আমাদের, তো এগুলো তৈরি করতে করতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো আমি খেয়ে তারপরে রাফিকে ঘরে নিয়ে যে খাওয়াবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, গরমের ভিতরে আমার রাফি খেতে পারে না, খুব কষ্ট হয় ওর খেতে আর কি, এই জন্য ঘরে নিয়ে যেয়েই খাওয়াবো ফ্যানের বাতাসে বসে বসে। এখন বাজে দুপুর 12টা। তো আমি রান্নার জন্য রান্নাঘরে চলে আসছি, তো কাটাকুটো সব কিছু রেডি হয়ে গেছে, তবে রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো এখানে দেখুন, কাঁচা কলা গোল গোল করে কেটে নিয়েছি, আর ভাত চুলাতে আছে, ভেন্ডি তুলছিলাম সকালবেলা, তো সেই ভেন্ডিগুলো ভর্তা দিয়েছি ভাতে, ভাতের উপরে আর কি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে বাটতে হবে। তো যাই হোক, এইটুকু শেয়ার করলাম আপনাদের সাথে, এর থেকে বেশি শেয়ার করতে গেলে আর আমার মেমোরি খালি করতে পারবো না। এই যে দেখুন, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, আর ভেন্ডি ভাতে দিয়েছি, এই যে গাছের ভেন্ডি। রাফি বসে বসে ওখানে দেখুন টুপির ভিতরে সিপ টিফিন লাগিয়ে সে গান গাচ্ছে, আর আমি এখানে ভাত টাত বাড়ছি। সিম না বো, ভেন্ডি 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 বের কর, ভেন্ডি বের কর। আমার ভেন্ডি খুব পছন্দ। ওই দাই পাশে একখান ভেন্ডি, একখান ভেন্ডি, এই যে একখান, ওটা কাঁচা ছাড়ো। তো সিদ্ধ ঝাল দিয়ে ভেন্ডি ভর্তা করলে খুব ভালো লাগে। দাঁড়াও, আর একটা সেই 6টা করে ভেন্ডি বেশিরভাগ হয় কয়েকদিন পর পর, তরকারিতে হাতে না বুঝ ভাল লাগবে না। না ভাত নাও, ভাত নাও, তরকারিতে ভাত খাবা না। শিং মাছ দেখো কত বড় শিং মাছ রান্না করছে আম্মু আজকে। ভেন্ডির এই যে গোটা গুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কি মজার ভেন্ডি ভর্তা হয়ে গেল। সেই মজা দুপুরবেলা
যে কোনো ভর্তা ভাতই ভালো লাগে। দেখ সাবু, তুমি ভাত না বাবা? খাও না তুমি? এখনকার মতন ক্যামেরাটা বন্ধ করছি, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। দেখি বিকালবেলা আবার ক্যামেরাটা অন করব। এই তো ফিরে এলাম বিকাল তিনটার সময়। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আধা ঘন্টা বিশ্রাম নিয়ে এখন আমরা আমাদের পাঁচ মন ধান আছে বাড়িতে, তো সেই ধান কয়টা বিক্রি করব তার জন্য ভ্যান খুঁজতে আসছি। তো এই যে দেখুন বাউড়ের এই সাইডে, তো আমাদের বাড়ির থেকে বেশ খানিক দূরে এটা, তো এখানে ভ্যান খুঁজতে আসছি। দেখি সেই ভ্যানওয়ালা বাড়িতে যাচ্ছি আর কি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কানবেন, ওর মা এটা কানছে, ওর মা কানছে আবু, ওর মা কানছে। হ্যাঁ রাফি, ওর মা কানছে। থ থ থ।